জিনিস নোটিস করতেছিলাম, একটা ছেলে বেশ কিছুদিন ধরে আমাকে ফলো করতেছে মনে হয়। ছেলেটাকে আমি চিনি না, কখনো দেখিও নাই, কোথায় থাকে তাও জানি না, কিন্তু রোজ দেখতে পাই বাসার সামনে, রাস্তায়, যেখানেই যাই। এমনকি আজকে যখন রিক্সাতে আসতেছিলাম তখনও দেখি দাঁড়ায় আছে। ব্যাপারটা একটু কেমন বিরাট না, কি করব বুঝতেছি না। কি করি বলতো দোস্ত, তুই কি কখনো ওর সাথে কথা বলা ট্রাই করছিস? না, বলি নাই, বাট নেক্সট টাইম দেখা হইলে অবশ্যই বলব। এটাই করিস, তাইলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দোস্ত, আসি। ওকে, বাই বাই। ছেলেটা তো এখানেও দাঁড়ায় আছে। না, কথা আজকেই বলে ফেলতে হবে। একটা মেয়ে কিন্তু পছন্দ হয়ে গেছে, কি করা যায় বলতো? কই দেখছিস? প্রায় রাস্তায় দেখি। আরে সোহান, কিরে কেমনে এলি তুই? তোর ফোন পেয়ে এলো। তো কাহিনী হয়ে গেছে দোস্ত, ও তো প্রেমে পড়ছে। দেখতে কেমন? অস্থির মামা, অস্থির। তাই নাকি? তুই আবার চেক কর, কোনো সমস্যা নেই। শোন মামা, কথা বলবি, নাম্বার নিবি, দেন আমার দিবি। দূর বেটা ভাজলে আমি গরস খালি বারবার। কথা হইছে? দোস কথা তো হয় নাই, শুধু দেখি। খালি দেখেই যাবে, কথা বলবি না? নেক্সট টাইম দেখা হলে কথা বলিস। দোস তোমার একটা কল আসছে, আমার চলে যেতে হবে। এখনই চলে যাবি? হ্যাঁ চলে যেতে হবে, কাজ আছে আমার, এখনই চলে যেতে হবে। একটু পরে যা, পার্টি কিন্তু দিতে হবে মামা। আচ্ছা দিব না। আরে ও তো এখানে। আচ্ছা আমি একটু পরে ফোন দিতেছি। নেক্সট টাইম দেখা হলে কথা বলিস। ওকে আজকেই বলে ফেলি।